হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আর একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউএসবি পেন ড্রাইভটি বুটেবল করে সেট আপের জন্য রেডি করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউএসবি পেন ড্রাইভটি বুটেবল করে নেবেন। তো আমি আমার প্রথমে আমার পিসিটি রেজিস্টার দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে আমার পেন ড্রাইভটি কানেক্ট করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো কিছু অপশন আসবে না যেহেতু এটা আমি বুটেবল করে নিই সেই জন্য। তো আমি বুটেবল করার পর আপনাদেরকে দেখাবো এটি কিভাবে কি অপশন আসবে। এই যে দেখতেছেন, তো কোনো অপশনে আসে নাই। নর্মালি যেরকম পিসি ওপেন হয় সে ব্যবহার হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে উইন্ডো চালু হওয়ার পর পেন ড্রাইভটি বুটেবল করে দেখাবো। যতক্ষণ পর্যন্ত আপনার পেন ড্রাইভটি বুটেবল করবেন না সিএমডির মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত এটি আপনি সেট আপ দিতে পারবেন না, আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি সেট আপ দিতে পারবেন না। তো আমি এখানে সিএমডি টাইপ করলাম। তো এখানে এটাকে রান করব। তো রান করার জন্য আমাকে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো এটা আমার ওপেন হচ্ছে। তো আমি প্রথমে আপনাদেরকে আমার ইউএসবি যে কানেক্ট করছি, তো দেখতে পাচ্ছেন এটা আমার ইউএসবি, এটা আমার আগে পোর্টেবল করা আছে। তো আপনাদের দেখানোর জন্য সেটি আমি আবার বুটেবল করতেছি। তো এগুলো সব ডিলিট হয়ে যাবে। তো চলুন, তো দেখতে পাচ্ছেন আমি রান অ্যাডমিনিস্ট্রেটর চলে এসেছি সিএমডিতে। তো এখানে টাইপ করতে হবে ডেস্কট পার্ট, ফের এন্টার। এন্টার দেওয়ার পরে যে অপশন চলে আসছে, এখানে আমাদের এখানে টাইপ করতে হবে লিস্ট ডিস্ক স্পেস ডিস্ক। তো এখানে চলে আসছে আমাদের অপশন। উপরটা হচ্ছে আমাদের, এটি আমাদের হার্ড ড্রাইভ। তো নিচেরটা হচ্ছে আমাদের ইউএসবি পেন ড্রাইভ। তো আমরা যেহেতু পেন ড্রাইভটি বুটেবল করব, সেজন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ডিস্ক, এখানে লিখতে হবে, এখানে টাইপ করতে হবে সিলেক্ট ডিস্ক ওয়ান। তো আমরা সিলেক্ট ডিস্ক ওয়ানে টাইপ করব, টাইপ করে ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করলাম, তো ডিস্ক সিলেক্ট ডিস্ক ওয়ান হয়ে গেছে। এখানে এটিকে ক্লিন করতে হবে। ক্লিন করার পরে ইন্টার, দেখতে পাচ্ছেন এটি ক্লিন হয়ে গেছে। ক্লিন হওয়ার পরে এখন এখানে আমাদেরকে টাইপ করতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। তো আমি এখানে এখন টাইপ করব ক্রিয়েট স্পেস পার্টিশন স্পেস প্রাইমারি। তো এটা লেখার পরে, টাইপ করার পরে এন্টারে ক্লিক করব। এখানে এখানে আমরা লিখব সিলেক্ট পার্টিশন ওয়ান। এখানে আমাদের টাইপ করতে হবে সিলেক্ট পার্টিশন ওয়ান। তো আমরা টাইপ করতেছি, স্পেস ওয়ান, এরপরে ইন্টার। তো এখন আমাদেরকে
এখানে লিখতে হবে অ্যাক্টিভ, এরপর এন্টার। তো এখন এটি আমাদেরকে ফরম্যাট করতে হবে। তো ফরম্যাট করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে ফরম্যাট SSFS, এরপরে কলিং দিয়ে কল দিয়ে ফেট 32, এরপরে স্পেস কুইক, এরপর এন্টার। তো একটু ওয়েট করতে হবে, এটি ফরম্যাট হচ্ছে, ফরম্যাট হওয়ার অপেক্ষা আমাদেরকে করতে হবে। এখন তো হয়ে গেছে, এরপরে আমাদেরকে এখানে টাইপ করতে হবে অ্যাসাইন AssignGN অ্যাসাইন, এরপর এন্টার। বাস আমাদের কাজটা হয়ে গেছে, আমাদের পেনড্রাইভটা এখন সম্পূর্ণ বুটেবল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, এক্সিট এন্টার, ফের এক্সিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেনড্রাইভটি এখন বুটেবল হয়ে গেছে। তো আশা করি আপনারা সবাই এভাবে আপনাদের পেনড্রাইভটি বুটেবল করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আগে অপারেটিং সিস্টেম লোড করা ছিল, তো এখন কোনো কিছু নাই, এখন এটি সম্পূর্ণ খালি। তো এখন আমি আপনাদেরকে আমার পিসিটি রিস্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু কোনো অপশন আসে নাই এখানে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমার পেনড্রাইভটি বুটেবল হয়েছে কিনা। তো চলুন, এই যে রেজিস্টার করে আমি আমার ইউএসবি সিলেক্ট করব, এই যে দেখতে পাচ্ছেন, এরপর এন্টারে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কোনো অপশন আসে নাই, কোনো লেখা আসে নাই, তো এখানে আসছে, এই যে নিজে দেখতেছেন প্রেস এনি কে টু রেজিস্টার্ট, ও ওপরে লেখা আছে অপারেটিং সিস্টেম ওয়ার্ডস। তো এটা আমি অপারেটিং সিস্টেম লোড করে নেই, সেজন্য এই অপশনটা আসছে। তো এখন আমার পেনড্রাইভটি সম্পূর্ণ বুটেবল করাই আছে এখন। তো আমি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব, কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি বুটেবল করে আপনাদের পেনড্রাইভে লোড করতে পারেন, সেই ভিডিও একটি নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো আজকে এর মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।